তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো। সবাইকে স্বাগতম আমার চ্যানেলটি দেখার জন্য এবং আমার ভিডিওটি দেখার জন্য। আর আমি আপনাদের সাথে আছি আফরিন। তো আমরা সবাই চাই আমরা দামি মোবাইল ইউজ করতে, তো ভালো এবং দামি মোবাইল ইউজ করতে আমরা সবাই চাই। নতুন নতুন লুক, নতুন নতুন স্টাইলে, নতুন নতুন ফ্যাশনের মোবাইল আমরা ব্যবহার করতে চাই। কিন্তু সবারই তো সামর্থ্য হয় না যে আমরা দামি মোবাইল ইউজ করব বা নিউ স্টাইলের মোবাইল ইউজ করব ভালোগুলো। তো তাদের জন্য আমি একটা আজকে অসাধারণ অ্যাপ নিয়ে এসেছি, যে অ্যাপটির মাধ্যমে আপনারা এই মোবাইলটিকেই দামি মোবাইলে পরিণত করে নিতে পারেন, মানে স্টাইলের দিক থেকে দামি মোবাইলে পরিণত করে নিতে পারেন। তো তার জন্য আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে, কারণ আমাদের ওইখানে যে একটা অ্যাপ প্রয়োজন হবে। তো আপনারা ওইখানে যে লিখুন EDGEView, মানে ইডেস ভিউ লিখে সার্চ করলে অ্যাপটি পেয়ে যাবেন। তো অ্যাপটি পেয়ে গেলে অ্যাপটি ইনস্টল করে নিন, নয়তোবা আপনাদের সুবিধার্থে এই ভিডিওটির ডিসক্রিপশনে আমি এই লিঙ্কটি দিয়ে দেব। তো এর রেটিং পয়েন্ট যদি বলতে যাই, এটা 50,000-এর উপর লোক ডাউনলোড করে ফেলেছে এবং এর রেটিং পয়েন্ট হচ্ছে 4.2। এর রেটিং পয়েন্টটা কিন্তু অসম্ভব ভালো। তো এখন অ্যাপটি ইনস্টল হয়ে গেলে অ্যাপটি ওপেন করব। তো ওপেন করার আগে আপনাদের একটা আপনাদের কাছে একটি অনুরোধ রইল, তা হচ্ছে কি আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওর খবর পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অ্যাপটি এবার ওপেন করি। তো অ্যাপটি ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এই আমার মোবাইলে তো পারমিশন চাচ্ছে না, আপনাদের অনেকের মোবাইলে এটা পারমিশন চেয়ে নিতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু এফেক্ট রয়েছে, আপনি ইচ্ছা করলে আরও কিছু এফেক্ট এখানে পেয়ে যাবেন। তো আমি প্রথম এফেক্টটি দিয়ে রাখছি। তো আপনাদের মোবাইলে পারমিশন চাইলে অবশ্যই মোবাইলে পারমিশনটি দিয়ে দেবেন, না এই অ্যাপটি কাজ করবে না। আর আমার মোবাইলে পারমিশন চাই না বিধায় আমি এটা পারমিশন দিচ্ছি না, অলরেডি দেওয়া আছে। তো আপনারা স্ক্রিনটিতে তাকালেই দেখতে পারবেন যে আমি যখন এটা অ্যালো করে দেব তখন আমার স্ক্রিন কেমন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন সবুজ একটা প্লে বাটন রয়েছে, আমরা এই প্লে বাটনটিতে ক্লিক করব। তো প্লে বাটনটিতে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমার মোবাইলটি সাইড থেকে কিন্তু কিছুটা বাঁকা টাইপের হয়ে গেছে। তো এটা দেখতে খুবই অসম্ভব সুন্দর হবে, সেটা আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমি এফেক্টগুলোর কথা বললাম, যে এফেক্টের এখানে দেখতে পাচ্ছেন যে কীরকমটি রয়েছে। আপনি যদি আরেকটি এফেক্ট দেন তাহলে এখানে আরেকটা লুক আসবে, আরেকটি এফেক্ট দিলে এখানে অন্যরকম আরেকটা লুক চলে আসবে। তো আপনি এখানে তিনটা এফেক্ট রয়েছে, আপনি আপনাদের ইচ্ছে অনুযায়ী এফেক্টগুলো দিয়ে দিবেন। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার মোবাইলটি আসলে কেমন হয়ে গেছে। তো আমার মোবাইলটি দেখতে পাচ্ছেন যে দুই সাইডে কর্নারের দুই সাইডে স্যামসাং গ্যালাক্সির মতো, মানে সাইডে কর্নারে বাঁকা হয়ে গেছে এরকম টাইপের কিছু দেখাচ্ছে। তো আমি অ্যাপসগুলো যদি দেখাই, সেই অ্যাপসগুলো দেখতে পারবেন যে ঠিক ওরকম। তো এটা কিন্তু অসম্ভব সুন্দর দেখাচ্ছে, আগের থেকে আগের তুলনায় অসম্ভব ভালো লাগছে দেখতে। তো আপনাদের মোবাইলটিকেও আপনারা যদি এরকম ভালো একটা সুন্দর ফ্যাশনেবল লুক দিতে চান তাহলে এই অ্যাপটি অবশ্যই ব্যবহার করবেন। ব্যবহার করে দেখতে পারেন যে আপনাদের মোবাইলটি কেমন পাল্টে যায় সাথে সাথে। তো এটা যদি আপনি অফ করে দিতে চান তাহলে এই প্লে বাটনটিকে আবার ক্লিক করুন। ক্লিক করে দিলেই আপনার মোবাইলটি আগের পজিশনে চলে যাবে। তো আমার মনে হয় ভিডিওটি আপনাদের অসম্ভব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন যে ভিডিওটি কেমন ছিল। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।